কলেজের অভ্যন্তরে আছি, দেন আমার সাথে এখনো সেই পাপিষ্ঠ বন্ধুটা আছে, আমার সাথে দুইজন লুচ্ছা বন্ধু। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি অনিকজন, সাউন্ড ফর অনিক জাস অফিসিয়াল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আজকের ব্লগটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকে আমি আর কি স্বপ্নের রাজ্যে বা স্বপ্নের পুরীতে আছি। এখন বর্তমানে আমি যে স্থানে আছি, এই স্থানটাকে আমি আর কি স্বপ্নে ভরা থলির সাথে তুলনা করতে যাচ্ছি, বিকজ এটা হলো যে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এখন আমি একদম সর্বোচ্চ আর কি ছাদে আছি। তো বিষয়টা হচ্ছে, আমি যেহেতু ভোলা পলিটেকনিক্যালে পড়াশোনা করি, মানে ভবিষ্যৎ আর কি ইঞ্জিনিয়ার হব, হব ইঞ্জিনিয়ার, ঠিক আছে। অতএব আমি যে স্থানটা আছি এটা হলো যে আর কি ইঞ্জিনিয়ার গড়ার বা ছাত্রছাত্রী গড়ার একটা স্থান, বা এটা একটা মনে করেন আপনার যেহেতু বিদ্যালয়, এখানে মনে করেন এখান থেকে ছাত্রছাত্রী আর কি বাবা মা আপনার মনে করেন একটা ছেলেকে জন্ম দেয়, বাট প্রকৃত আর কি শিক্ষিত বা প্রকৃত মনে করেন স্বয়ংসম্পূর্ণভাবে একজন গর্জিয়াস লোক, একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে কিন্তু আর কি বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকরা, ঠিক আছে। অতএব আমি আর কি আসি স্বপ্নের পুরীতে বা স্বপ্নের ঝুড়িতে। স্বপ্নের ঝুড়ি একটা, স্বপ্নের পুরী একটা। তো বিষয়টা হচ্ছে, স্বপ্নের ঝুড়ি কোনটা, স্বপ্নের পুরী কোনটা? স্বপ্নপুরী হলো যে আমার ক্যাম্পাস বা ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। আমি সব আর কি একটু যেটা আপনাদেরকে দেখাবো, আর যেটা বলতে চাচ্ছি আগে একটু আর কি পরিচয় করিয়ে দেই। এটা হলো আর কি আমার সহকারী, সহযোদ্ধা, সহ আর কি পার্টি জিদান। দেন এখানে আছে, খুব ভয় করতেছে যার আর কি, সে হলো আপনার মনে করেন আলী ইমরান। তো এখন আর কি ক্যামেরায় চলে যাবে জিদান, আমি থাকবো আপনার মনে করেন স্বপ্নপুরী, দেন হলো স্বপ্নকুড়িতে। গাইজ, স্বপ্ন আমি আর কি সত্যি আজকে খুব আর কি খুশি খুশি অনুভব করতেছি। স্বপ্নপুরী আর হলো যে স্বপ্নপুরী হারিয়ে যাচ্ছে, যাই হোক। এটা আপনার মনে করেন আমার স্বপ্নের একটি ব্যাগ, ঠিক আছে। এটার ভিতরে আমার রয়েছে আর কি মনে করেন আপনার ছোট্ট একটি মনে করেন আর কি আশা, ছোট্ট একটি ভালোবাসা। যেমন মনে করেন এটার ভিতরে সম্পূর্ণ আপনার হলো আর কি ব্লগিং সেটআপটা, অতএব আর কি এটা আমার জন্য আর কি একটা স্বপ্ন, ঠিক আছে। অনেকের কাছে আর কি ক্ষুদ্র বিষয়, কিন্তু আমার কাছে অনেক বড় কিছু। আর যেটা বলতে চাচ্ছি বা যেটা আর কি স্বয়ংসম্পূর্ণভাবে দেখাতে চাচ্ছি, আমি আপনাদেরকে পুরো কলেজটা আজকে ভোলা পলিটেকনিক্যালটা একদম সাত থেকে স্বয়ংসম্পূর্ণ রূপে আমি দেখানোর চেষ্টা করবো। দেন হলো আপনার মনে করেন এখন আপনাদেরকে আমি আর কি যেটা দেখাতে চাচ্ছি, আমি বাসা থেকে আজকে খুব দ্রুত আর কি তাড়াহুড়া করে বেরিয়েছি, ঠিক আছে। বাসা থেকে খুব তাড়াতাড়ি বের হয়েছি, এই জন্য আমি আপনাদের স্বয়ংসম্পূর্ণভাবে বাসার আর কী করেছি সেটা দেখাতে পারিনি, কিন্তু কিছু কিছু জিনিস আমি করে রেখেছি যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। চলুন দেখে আসি যে কীভাবে আজকে ঘুম থেকে উঠে আপনারা মনে করেন ড্রেস আর কি ইস্তারি করেছিলাম, ঘুম থেকে উঠেই ড্রেসটা কীভাবে দলাইছিলাম। গেল আবার আসলো। এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনার মনে করেন কীভাবে কী দিয়ে আমি এসেছিলাম কলেজে, ঠিক আছে। তো কলেজে আমি আপনার মনে করেন হাঁটি হাঁটি পাপা করে খুব দ্রুত ছিল আমি, যদিও আজকে তা আজকে একটু লেট হয়ে গেছে, কিন্তু আইসা আল্লাহর রহমতে আর কি ক্লাস ধরতে পারছি, খুব ভালো লাগলো, ঠিক আছে। লেটই হয়ে যায় প্রতিদিন, চেষ্টা করি যতটা সম্ভব আগে আর কি আসার, আমার চেষ্টা থাকবে সামনে হইতে স্বয়ংসম্পূর্ণরূপে বা পরিপূর্ণভাবে আর কি আগে আসার। যাই হোক, যেটা বলতে চাচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমি কী দিয়ে আজকে এসেছিলাম। যাই হোক গাইজ, এখন আমি আর কি ঝাঁকানাকে আর বেশি কথা বলবো না, আপনাদেরকে ঝাঁকানাকে একটি সিনেমাটিক শট, দেন এক কথায় আমি পুরো সম্পূর্ণ কলেজটা আর কি এই পাশ থেকে ওই পাশ ঘুরে দেখাবো।
তো লেটস গো। বন্ধুদের ওই পাশে রেখে আমি একদম স্বয়ং আমি আর কি এই পাশে চলে এসেছি। আপনারা দেখতেছেন যে ওরা ওই মাথাতে, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আর কি এটাকে দেখাবো ঘুরে, তো আর কি আরও দেখানোর চেষ্টা করতেছি। ওরা সবাই ছবি তুলতেছে কিন্তু আমাকে রেখে এটা তো সম্ভব না। এখানে একটু দেখাই, অনেকদিন পর গাইজ আর কি ক্যাম্পাসের ছাদে উঠলাম। দেন আর কি অনেক মজা হলো, তিনজন মিলে এসেছি। তো আমার সাথে ছিল ইমরান, দেন হলো আবু সুফিয়ান, ঠিক আছে। তো যেটা হলো, এখন বর্তমানে আছি আর কি লাইব্রেরির সামনে, যেখানে আর কি অনেকদিন আগে এসেছিলাম আজকে। সত্যি আর কি বিশেষ করে ইয়াতে কলেজের ক্যাম্পাসের ছাদে অনেকদিন পর উঠেছি, যাই হোক। হ্যাঁ, এই পাশে কোনোদিন এই পাশে ইমরান ছেলেটি আপনারা দেখতেছেন যে স্বাস্থ্যে যতটা স্বয়ংসম্পূর্ণ কিন্তু সে আর কি ছাদে উঠতে ভয় পায়। দেন হলো আবু সুফিয়ান, কোনো মনে করো একই অবস্থা, ঠিক আছে, দুজনের একই অবস্থা। তারপরও আপনার মনে করেন কোনো রকম এইটা কী ছিল কলেজের মাঠটা অনেক সুন্দর, উপর থেকে জানি না কতদূর দেখছেন। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find it. Okay, Shomai, I'm going to shop from here. Okay, let's go. Okay, let's go. লাইভ চলতেছে ব্লগ। তো গাইজ আর কি সময়ের ব্যবধানে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে লুকটা অনেক সুন্দর লাগতেছে, যদিও যেটা আমি একটু উপরে খুঁজছিলাম একদম সম্পূর্ণরূপে পাইনি। তো জিদান কিছু বলার আছে আজকের ব্লগ নিয়ে? আমি অনেক এক্সাইটেড তোমার সঙ্গে। তুমি কি আজকে বাসে যাবা? সত্যি তুমি তো বাসে যাবা। হ্যাঁ, তো গাইজ আর কি যেহেতু নিচে চলে এসেছি, এক তো গাইস ফাইনালি আর কি কলেজ থেকে বেরিয়ে গেলাম। কলেজ থেকে বেরিয়ে আপনারা দেখতেছেন এখনও আমি আর কি কলেজের অভ্যন্তরে আছি। দেন আমার সাথে এখনও সেই পাপিষ্ঠ বন্ধুটা আছে, বন্ধুটা এখনো আছে আমাদের পিছনে। আমার সাথে দুইজন লুচ্ছা বন্ধু। যাই হোক গাইজ, আর কি সত্যি করার অর্থে ওরা খুব ভালো মানের। দেন আমি একটা কথা এক কথায় বলতে চাই, যেটা হলো আমার সাথে যারা আছে,
আমার মনে হয় আমার চোখে এখনো পড়ে নাই যে এমন কেউ যে মনে করেন আপনার অ্যাডভান্স খারাপ বা মনে করেন স্বয়ংসম্পূর্ণ রূপে আর কি ছেলেটার চরিত্র ভালো না ইত্যাদি ইত্যাদি ভাই আমাদের যে বয়সটা এই বয়সটাতে আপনার মনে করেন কম বেশি একটু আপনার মনে করেন হেলা খেলা চলবে বাট এটা আমিও বিশ্বাস করি আর সকলের সাথে সকলের আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে রাইট হ্যাঁ আর আমি এখন পর্যন্ত যেটা আর কি আমি স্থানীয় বলে না আমি এখন পর্যন্ত আর কি একটা জিনিস ফিল করতেছি যেটা হলো যে আমি তাদের কাছ থেকে এমন কোনো আচরণ পাইনি যে আচরণটা আর কি মাইন্ডে নেওয়ার মতো বা দুঃখজনক ঠিক আছে তো যাই হোক লুচ্ছা বলছে তো তাকে লুচ্ছা নামেই চিনো ভাই কত না ভাই তাকে আপনারা না বসলে তো ভাইরাল হইবা না কথা বলে না আমি তো চাই যে আমি ভাইরাল না হইলে আমার বন্ধু বান্ধব ভাইরাল হয়ে যাক তো কথা বুঝছো একটা জিনিস কি মানুষের সর্বসময় আমি বিশ্বাস করি যে মানুষ সে যে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারে দেন সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলাটা কীরকম আমি এক্ষেত্রে বলবো যে যখন রাগ করা প্রয়োজন তখন সে রাগ করবে যখন হাসি খেলা লুচা বলার প্রয়োজন তখন লুচা বলবো ঠিক আছে এখন আমরা আর কি চাচ্ছি যে এখানে তিনজন আছি এই তিনজনের ভিতরে আপনারা কম বেশি আমাকে মোটামুটি যারা আমার ভিডিও দেখেন তারা ইতিমধ্যে চিনেন তো আজকে আপনাদেরকে আমি আর কি দুইজনকে পরিচয় করিয়ে দিব যেই দুইজনকে আপনারা আর কি এয়ারপোর্ট থেকে যদি ভিডিওতে আসে তাহলে দেখার সাথে সাথে যেন চিনে যেতে পারেন এনি হলো কি নাম দেওয়া যায় কি 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 নাম দেওয়া যায় সামনে এই পাশে তুমি এই পাশে ইমরান জি ওই জিদানের কি নাম দেওয়া যায় জিদান নামে তো সবাই চিনে তার তাছাড়া কি দিতে পারি আপনারা কমেন্ট বক্সে আর কি কুত করে লিখে যাবেন যে তাকে কি নাম দেওয়ালে একটু চেহারাটা দেখুন এই যে তার নামটা কি আর কি দিলে আর কি আপনাদের আর কি ভালো লাগতো বা আপনারা খুশি হতেন বা আমি এখন যেই নামটা দিতে চাচ্ছি সেটা কি আর কি তার সাথে মিলে গেছে কি না ঠিক আছে সব কিছু জানাবেন দেন হলো ইমরানেরও একটা নাম বিষয়টা হচ্ছে আমি এই হলো ব্লগ কথা বলতেছি গাড়ি ফুং 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 করিয়া পড়তেছে ঠিক আছে তো আপনারা যেহেতু কম বেশি অনেক জিএস অফিসিয়ালের যারা ভিডিও দেখেন তারা আমাকে চিনেন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আর এখানে আছে আর কি এখানে কাকে এখানে আছে আপনার মনে করেন ইমরান দেন হলো যে আপনার জিদান জিদান ইমরানের নাম দিবে ইমরান জিদানের নাম দিবে ঠিক আছে তো তোমরা একটু এক মিনিট আর কি 30 সেকেন্ডের ভিতরে একজনে আরেকজনের নাম ডিসাইড করো মেবাজ ও মাইডি খুব সুন্দর একটি নাম জিদানকে দেওয়া হয়েছে মেবাজ এরপরে যদি ব্লগে জিদান থাকে তাহলে আপনারা জিদানকে মেবাজ নামে আর কি ডাকতে পারবেন নো প্রবলেম জিদান তুমি আর কি তাকে কি নাম দিবে গাইজ আমরা কিন্তু দুইটা নাম পেয়ে গেছি ইতিমধ্যে বেশি মেয়েদের থেকে বেশি খাই আমি তাহলে মেবাজকে না ফ্রেন্ড আমি তো ওরকম মেয়ে বলি নাই না মেয়ে বাসকে এইলে মেয়ে বাসে জিদান জিদান এই তো জিদান মেয়ে নিয়ে আসে দাদা থেকে আমি খাই এ হিরে আল্লাহ তো জিদান হলো মেয়ে বাস আর হলো খাদক ঠিক আছে তো আপনারা আজকে দুইজনকে চিনলেন পরবর্তীতে যদি বলোকে থাকে তো আপনারা এক আর কি নামই চিনে যাবেন আশা করি যাই হোক এখন হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলতে বলতে চেষ্টা করতে করতে চলে এসেছি আর কি দক্ষিণ বাস স্ট্যান্ড দেন আমি সময়ের ব্যবধানে আশা করি চলে যাবো বাসায় দেখতে থাকুন সাথে থাকুন আর জিয়া তুমি কিছু বলবা জিদান আমার একটি বলো আমি তোমার ভিডিওতে থাকতে পারছি ওর সেজন্য আমি খুবই এক্সাইটেড আচ্ছা আচ্ছা জিদান আমার ভিডিওটা থাকতে পেরে নাকি খুব এক্সাইটেড আমি বুঝতেছি না কেন এক্সাইটেড তার নাম দেওয়াতে না আর কি আমার পচানো উচিত হয় না না এখানে গাইজ আপনারা আর কি একটু যদি চিন্তা করেন আমার কোনো দোষ নাই কারণ আমি উভয়ের নাম আপনারা আমার নাম জানেন আমার নাম শাওন ঠিক আছে দেন আমি সবসময় বলি শাওন গাইজ আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আমি একজন শাওন ফরমানিক জিএস অফিসিয়াল এটা হলো আমার ইন্ট্রো এটা আমি দেই কিন্তু কথা হলো যেটা আর কি এখানে ইমরান আছে ইমরান এনার আর কি সুন্দর যে নিকনেম সেটা হলো ইমরান আর জিদানের সুন্দর নিকনেম হলো যে আপনার মনে করেন জিদান বা জিহাদ ঠিক আছে তো এখন মনে করেন উভয়কে চিন্তা করলাম যে আর এস ফাহিম চৌধুরী তারপর তহিদ আফরিদি ভাই এরা কী সুন্দর একে অপরের নাম বিভিন্ন ডিভাইডেড নাম সৃষ্টি করে তো এখানে আজকে দুইটা নামের আর কি সমাধি পেয়ে গেলাম এই হলো যে আপনার মনে করেন মেয়েবাজ আর হলো যে খাদক যাই হোক খাওয়া খুব পছন্দ করি ভাই কেউ যদি খাওয়াইতে চাও ভাই কমেন্ট করবে আমি চলে যাবো যা কমাতো
জায়া খাইবা জায়া খাও ও মাই গো যাই হোক গাইস বন্ধু বান্ধব একসাথে হলে আর কি যা হয় যদিও আপনারা মনে করেন আমাদের আর কি যখন ক্লাস চলা চলো একটু সামনে আসনা করে তুই ক্লাস চলাকালীন তখন আপনারা মনে করেন এতটা আর কি হাসি রসি আমরা আর কি থাকি না ক্লাসকে আর কি প্রাধান্য দেই আগে ক্যাম্পাসকে প্রাধান্য দেই আগে দেন স্যারদের প্রাধান্য দেই আগে এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি সেই জিনিসটা আপনারা দেখে আসুন যে আজকে যখন ল্যাব ক্লাসে ছিলাম মানে প্র্যাকটিক্যাল ক্লাস করছিলাম তখন আর কি অনেকেই ছিলাম ঠিক আছে তারা আমরা কী করছিলাম সবাই মিলিয়ে কী করছিলাম সেটাই আমি আর কি দেখাতে যাচ্ছি আচ্ছা তোমার বাসা কোথায় ওইখানে গাইজ বিষয়টা হচ্ছে আমি আপনারা দেখলেন যে আমার বন্ধুদের সাথে আর কি হাঁটি হাঁটি পাপা করে চলে যাচ্ছিলাম হঠাৎ করে আর কি একজন ছোট ভাই বলতেছে যে এটা কি তখন আমি বললাম যে এটা হলো ভিডিও তখন বলতেছে যে আমার একটু ভিডিও করেন তো ওকে আর কি আজকে ভিডিওতে সামিল করলাম বা রেখে দিলাম তো থাকো হ্যাঁ আল্লাহ হাফেজ তো গাইজ আর কি দক্ষিণ বাস স্ট্যান্ড আসলাম কলেজ থেকে ঠিক আছে একটু দাঁড়ালাম এটা হলো আপনার মনে করেন এটা সুন্দর একটি স্থান পাওয়ার প্ল্যান্ট রোড এটা আগে পরে আর কি আপনাদেরকে দেখাবো আপনার মনে করেন সেই কী বাদ জানি উগান্ডার মতো কালো না সে অনেক ধলা কিন্তু মনে করেন এদিকে মূল টপিকসটা হলো এই যে ইমরান হলো যে আপনার মনে করেন জিদানের নাম দিবে জিদান ইমরানের নাম দিবে তো জিদান এখানে ইমরানের নাম দিছে আপনার মনে করেন ইয়া খাদক তো ইমরান এটা অ্যাকসেপ্ট করলো তো ইমরান আবার জিদানের নাম দিছে আপনার মনে করেন মেবাজ এখন সে আবার চাচ্ছে যে অ্যাপ্লাই করতে যে ভাই এই নাম আমি পরিবর্তন করতে চাই এখন এটা কি করার তা আমি পারমিশন দিলাম ভাই আচ্ছা করো তো করার ক্ষেত্রে এখন সে আবার জিদানের নাম দিছে উগান্ডা তো গাইস আপনারা দেখতেছেন যে আমরা আগাচ্ছি তো কোথায় যাচ্ছি এটা ভাববার বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি আমরা এখন আব্দুল জব্বারে যাচ্ছি আব্দুল জব্বার থেকে আমি আমার বাসায় চলে যাব যে ইমরান ইমরানের রুমে চলে যাবে জিদান জিদানের বাসায় চলে যাবে এই ফাঁকে ওদেরকে আমি আর কি বেশি কিছু খাওয়াতে পারি না গাইস আপনার তুন্দুল দেন হলো আপনার মিথ্যা কথা কিছুই খাওয়ায় না এটা চাও খাওয়ায় না এই এগুলা বইলো না না খাওয়ায় মিথ্যা কথা কেন বলক করো ভাই তুন্দুল আপনার মনে করেন কতগুলোর সাথে বলক করবা ফ্রেন্ডদেরকে খাওয়াবা উৎসাহিত করবা না করে মিথ্যা কথা করে বলক করো এটা ঠিক না ভাই তোমারে ডিম না খাওয়ায় তো আমি ওই মাইন্ডসেটে খাওয়ানো উচিত ছিল না গাইজ দেখেন এই যে আপনার মনে করেন যে ক্যামেরার বাইরে যে সময়টা ছিল ওদেরকে নিয়ে ওইদিকে রেস্টুরেন্টে বসছি ঠিক আছে ওই যে দেন আচ্ছা বুঝলাম না এই এই ও মিশা কথা কইতেছে না আমি কইতেছি তো দেখেন আমরা এই যে শান্তশিষ্টভাবে হাঁটতেছি কারণ আমরা খেয়েছি আমরা খাওয়ার সাথে মনে করেন আপনার এই যে ইমরান আমি আর কি একটু বেশি বেশি খাইছি ও মনে হয় একটু কম পাইছে এই জন্য মনে করেন বদনাম কইতে চাচ্ছে আপনারা এটা মনে করেন বিশ্বাস করবেন না কে কে আমরা আমরা খাইছি না তো জিদান এমনি খায় সব সবার থেকে খায় কিন্তু সে বলে না স্বীকার করে না এখন আজকে আমাদের খাওয়া দাওয়াটা ভালো হয়েছে না তো আমাদের আমার অপমানই করলো কেন এর তিন উপর নির্দা জানাও তুমি ভাই আমার সাক্ষী আছে এখন বিষয়টা হচ্ছে আপনারা একটু আল্লাহ সাক্ষী আছে আমার কাছেও আছে কিন্তু কথা হলো একটু জেনারেলি আপনারা ভাবেন আদালতে যদি যাই তাহলে সাক্ষী সারা যেমন কিছু নাই আমার সাক্ষী আমার সাথে আছে এই হ বলো খাওয়াইছি না তো গাইজ দেখতে দেখতে আর কি হাসপাতালের সামনে চলে এসেছি ঠিক আছে তো আর কি হবাই যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো যে আমি সেই ব্যক্তি যে কিনা আপনার মনে করেন পাল্টে মেয়ে গেলেও তাকাই না ঠিক আছে
তো যাই হোক, এটা আর কি সত্য আপনাদেরকে আমি প্রুফ দেব আর কি সময়ের ব্যবধানে। আর যেটা হলো আপনার মনে করেন আমার বন্ধু জিহাদ মেরা হাসতেছে সামনে ভিডিও দেখে, আচ্ছা বুঝলাম না হাসবে মানুষ হাসবে এটা আমি জানি ভাই, শাওন ভাই সবসময় দিদি তাকায় সেটা মেয়েরা শুনছে, তিনটে এখন হাসতেছে তো শাওন ভাই আমাদের দিকে তাকায় না। তো গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি চাচ্ছিলাম যে একদম বাসা পর্যন্ত নিব কিন্তু দেখতেছি যে কলেজে টেকনিক্যালি অনেক আর কি ইয়া করাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো চাচ্ছি না আর কি বাসা পর্যন্ত নেওয়ার জন্য। আমি আজকের মতো ইতি, আর সর্বশেষ কথা আপনাদের সবাই গাইজ, আমি আজকে আর কি আপনার মনে করেন যেটা বলতে চাচ্ছি এখানেই শেষ করি আজকের ভিডিওটা, এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর বন্ধু ইয়ার জন্য কী জানি তোমার নাম জিদানের জন্য ওরূপে আপনার মনে করেন পেটুক, ও আচ্ছা জিদানের জন্য সকলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করুন, আপনাদের জন্য দোয়া করি, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আর সর্বশেষ কথা যে আমি সত্যি আর কি কথার সাথে কাজের মিল, ফাল দিয়ে মেরা গেল আমি তাকাই না, ঠিক আছে? তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে